সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে নীরব মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রামকৃষ্ণ মিশনের নির্দেশে একযোগে সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম জেলা শহরের রথকলা এলাকার ইশাকা রোডে আজ 22 অক্টোবর শুক্রবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই নীরব মানববন্ধন কর্মসূচি পালন করে। কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি ও জিপি বিজয় শঙ্কর রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাকুন দেবনাথ, বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন মন্দিরের ভক্ত হিন্দু সম্প্রদায়ের কয়েক শতাধিক নারী পুরুষ অংশ নেন। তারা এই সময় বিভিন্ন দাবি ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড গ্রহণ করেন। মানববন্ধন শেষে রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানানো হয়।